डॉक्टर स्त्री के थामते बोलुन पुलिस किन्तु गाए हाथ दीते बाध्य हबे सुनबे ना उठाते सबकिछ तो तुम निजे चोखे देखे डाक्टरबाबू फुलमायर शेष पर्त की सुमतरा बस्ती तुम्हारे एक अनुरोध आई हाँ बोल देखो धनराज जतदिन तुम्हारे थकबे हाँ तुम ओके एक देखो भाई अच्छा हमी मजे मध्य ओके एक देखते आसब तुम्हें साक्षात अनुमति दिओ निश्चय आना जख इच्छा है आप चले आसबेंक धन्यवाद भाई अनेक धन्यवाद अनेक धन्यवाद आज तेरे चलि तुम्हें अनेक रात कर दिल रात तो अपना अनेक हल हमें এতখানি রাস্তা যাবেন অন্ধকার রাত্রি এখানে কিছু খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন না সে উপায় নেই ওর জন্য অপেক্ষা করবে আচ্ছা যতক্ষণ আমি ধনদাজের খবর নিয়ে যাব ও একেবারে ছটফট ছটফট করবে আজ চলি আচ্ছা ডাক্তারবাবু ধনদাজকে আসামি করে ওরা মামলা করলো না কেন মানে ম্যানেজারকে জখম করেছে মস্ত করে চার্জ রয়েছে মামলা করা চলে কিন্তু ধনরাজকে আদালতে হাজির করলে ফুলমায়ার সব ঘটনা বেরিয়ে পড়তো যে তার থেকে অনেক সহজ নিরাপদ এবং ভুকম পথ হল ধনরাজকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া পাগল বানাবে মেডিকেল সার্টিফিকেট তো চাই তুমি দেখছি সত্যি ছেলে মানুষ যারা সারা দুনিয়ার লোককে পশু মনে করে তাদের পক্ষে সবই সম্ভব সবই সম্ভব হ্যাঁ টাকা টাকা সবই টাকার খেল আচ্ছা আজ চলি ও আচ্ছা আচ্ছা নমস্কার আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না আমার বউ ফুলমালা না আসেনি তুমি তোমার স্ত্রীর খবর জানতে চাও হ্যাঁ বলুন জানতে ইচ্ছে করে কি ও কোথায় আছে কেমন আছে আমি ওকে জোর করে বিয়া করেছিলাম আশা ছিল কি ও আমাকে দেখতে আসবে ও বোধহয় জানে না যে তুমি এখানে আছো যে ধন্যবাদ সিপাহীরা বলছিল তুমি নাকি ভালো করে খাওয়া দাওয়া করো না সারা রাত পায়চারি করো রাত্রি ঘুমাও না জবরদস্তি বউটাকে উঠিয়ে চলে গেল আর আমি দাঙ্গার সামাল আমি কিছু করতে পারলাম না ওই সালা কুত্তার বাচ্চা ছোট ম্যানেজারকে সালা খুন না করা পর্যন্ত আমার ঘুম আসবে না হুজুর আমার ঘুম আসবে না হুজুর হুজুর আমি আমি যখন চোখ বন্ধ করি তখন আমি শুনতে পাই আমি ফুলমায়ার চিৎকার শুনতে পাই ফুলমায়ার চিৎকার করে হয়েছে ধনরাজ ধনরাজ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ভগবানের কাছে ভগবানের কাছে সওয়াল করি আমি জিজ্ঞেস করি ভগবান আমার কি কসুর আছে আমি তো কখনো অত্যার অনিষ্ট করে নি কেন 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 তাহলে আমার শাস্তি কেন
ধনরাজ, ধনরাজ আমি চেষ্টা করব তোমার স্ত্রীর খবর আনতে, আর যদি কখনো কিছু দরকার হয় আমার খবর দিও। আচ্ছা আমি চলি কেমন? আমি ওকে ওই বিকেলবেলা ছেলের বাইরে বেড়াবার পারমিশনটা দিয়েছি আর কি। কথা কিছু বলে না? বলেন, একটা কথাই শুধু জানতে চায় যে ও স্ত্রী ওকে দেখতে এসেছিল কিনা। কোথায় আছে ফুলমায়া? ওই ওখানকার লোকেরাই ওকে বস্তিতে নিয়ে রেখেছে, দেখাশুনো করে। আচ্ছা আচ্ছা, ধনরাজ কি আর কোনোদিনও ছাড়া পাবে না? মানে এটা আমি কি করে বলি বলুন, বলতে পারেন আইন রক্ষকরা। তবে একটা দুঃসংবাদ আছে, ধনরাজ বোধ হয় আর দিন সাতেক আমার এখানে আছে। কোথায় যাচ্ছে? রাঁচি পাগলা গারদে। ধনরাজ কি তবে পাগল হয়ে গিয়েছে? না, মোটেই না, ও আপনার আমার মতোই সুস্থ। তবে তবে ওকে পাগলা গারদে নিয়ে যাচ্ছে কেন? এই জেলার সাহেব ডাক্তার সিভিল সার্জন ডক্টর লং ম্যান ওকে এসে পাঁচবার পরীক্ষা করে গেছেন। উনি কোর্টকে রিপোর্ট করেছেন যে ধনরাজ বদ্ধ উন্মাদ। পুলিশের রিপোর্টে আরো জানা গেছে যে ও নাকি নিয়মিত গাঁজা খায় এবং ওর বংশের বাবা আরো অনেক নাকি পাগল ছিল। তাই সাহেব ডাক্তারের অভিমত অনুযায়ী কোর্ট ধনরাজকে উন্মাদ সাব্যস্ত করেছে এবং রাঁচি মেন্টাল হসপিটালে পাঠাবার অর্ডার দিয়েছেন। জেলার বাবু একটা ভালো লোককে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেবে, আপনি আপনি পারেন না ওকে বাঁচাতে? কোর্টের অর্ডারের উপর কারো কথাই চলবে না, আইন কারো কথাই শোনে না। হ্যাঁ, কত বড় দুঃখের কথা বলো তো, পাগল, ওই পাগল বোধহয় জানেই না চোখে বাকি জীবনটা পাগলাদের মধ্যে কাটাতে হবে। পাগলাদের মধ্যে থাকতে থাকতে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। सिपाही जी सुनिए 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 ना, सिपाही जी हमारे संगे क्यों देखा करते आए? हमार बहु फिर मैं नहीं, कोई नहीं आया। Oh, my God.